সো হে গাইস, প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সং বিট মার্ক আর চেক ইফেক্ট অ্যালার্ট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো প্রথমে আপনাকে ফটো অ্যাড করতে হবে, তার জন্য এই যে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই যে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই যে এই তীর আইকনে ক্লিক করবেন, তার পরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস, দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই যে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই যে এই তীর আইকনে ক্লিক করবেন, তার পরের মার্ক আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট পেস্ট করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইফেক্ট অন অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশান ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তার পরের ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে শুরু থেকে 21.24 সেকেন্ড পর্যন্ত যতগুলো ছোট ছোট ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই ইফেক্ট ওয়ানটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। শুরু থেকে 21.24 সেকেন্ড পর্যন্ত যতগুলো ছোট ছোট ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে এই এক নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে দু নাম্বার ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 22.29 সেকেন্ড আসবেন। আসার পর এই যে এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তার পরের ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 22.29 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই দু নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 22.29 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোট ছোট ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে দু নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার তিন নাম্বার ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 2.5 সেকেন্ড আসবেন। আসার পর এখানে দেখুন একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন।
ব্যাক করার পর তারপর দেখুন কতগুলো ছোট ছোট ফটো রয়েছে। তো এই ফটোগুলিতে তো আগের এক নাম্বার ইফেক্টিভ পেস্ট করেছিলেন, তো এই ফটোগুলিকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন আরেকটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 2.5 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় বড় সাইজের ফটো রয়েছে, তো এই সব বড় ফটোগুলিতে এই তিন নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব বড় বড় ফটোগুলিতে এই তিন নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।